বিএনপির হরতালের মধ্যে নেত্রকোনা থেকে ঢাকায় ঢোকার পর আগুনে পুড়ল মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগি। উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ, এর মধ্যে তিন বছরের শিশু সন্তানকে বুকে জড়ানো অবস্থায় পাওয়া যায় নাদিরা আক্তার পপির অঙ্গার দেহ। বাকি দুজনের পরিচয় জানা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে শনাক্তের প্রক্রিয়া চলছে। বিএনপির হরতালের মধ্যে নেত্রকোনা থেকে ঢাকায় ঢুকে আগুনে পড়ল মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোরে খিলখেতে এলে তিনটি বগিতে আগুন দেখে চিৎকার শুরু করেন যাত্রীরা। এরপর ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান চালক, হুড়ুহুড়ি করে নেমে পড়েন সবাই, নামতে পারেনি কেবল চার হতভাগ্য। পৌনে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর পোড়া বগিগুলোতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে বের করে আনা হয় চারজনের মরদেহ, এর মধ্যে তিন বছরের সন্তান ইয়াসিনকে বুকে জড়ানো অবস্থায় ছিলেন মা নাদিরা আক্তার পপি। ট্রেনের পুরা বগিতে দেখা যায় পড়ে আছে স্কুল ব্যাগ, কারো চশমা, কারো হোমিও বক্স। তারা আদু বেঁচে আছেন কিনা তা জানা যায়নি, কারণ নিহত দুইজনের পরিচয় এখনও মেলেনি। ছেলে খোকন মিয়াকে খুঁজে না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত মা বকুল আক্তারের চোখে মুখে শঙ্কার কালো মেঘ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। তেজগাঁও স্টেশন মাস্টার জানান, ট্রেনে অগ্নিকাণ্ডের তদন্তে চার সদস্যের কমিটি হয়েছে। যখন ট্রেনটা ঢুকতেছে তখন তিনটা বগিতে দাও দাও করে আগুন জ্বলছে, তখন তার প্রক্রিয়ার মাধ্যমে ট্রেনটাকে দাঁড় করান এবং যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেন। তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটির রিপোর্টের পরে বলা যাবে। ঢাকা রেলওয়ে পুলিশ সুপার জানান, যে দুজনের পরিচয় পাওয়া যায়নি ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। এখন পর্যন্ত জানতে পারছি একজন মহিলা আছে, তার ছোট তিন বছরের বাচ্চা আছে, আর দুইজন পুরুষ আছে, তাদের আমরা পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা পরিচয় শনাক্তের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি, তাদের ডিএনএ স্যাম্পল নেব এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট যদি পাওয়া যায় সেখান থেকে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করব। সম্প্রতি গাজীপুরের ভাওয়ালে রেল লাইন কেটে ফেলায় ট্রেন লাঞ্ছুত হয়ে একজন নিহত হন, আহত হন ট্রেন চালক। এছাড়া নীলফামারিতে রেললাইনের ফিশ প্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা, পরে স্থানীয়দের প্রচেষ্টায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।